আমরা চলে এসেছি, আজকে রয়েছি গোপালপুর হোটেল সি সাইড ব্রিজ। ফোন নাম্বার এটা, ঘরগুলো ভালোই। এখন কটা বাজে বাবা? 9:28 বাজে, আমরা পৌঁছে গেছি। ব্রেকফাস্টের লুচি তরকারি হয়ে গেছে, ভুটেনে চা করলাম, এই যে লুচি, ওই যে লুচি এসে গেছে। হ্যাঁ থাকবো না, রেখে দাও, ওইটা তো রেখে দাও। এই যে লুচি এসে গেছে, এখন ব্রেকফাস্টের পালা। বাজে 2:06, এখন বাজে 2:06। আমাদের এই সামনেই সমুদ্র, এখান থেকে নেমে গেলেই বিচে যাওয়া যায়। আমরা এই 11টা থেকে 1:30 অবধি চান করলাম, চান ফান করে সমুদ্রে প্রচণ্ড টান আছে আর জল খুব পরিষ্কার। এই চান টান করে বাথরুমে এসে চান টান করলাম, ফ্রেশ হলাম, এবার আমরা খেতে যাব। মেনুতে আছে কাঁকড়া, কাতলা মাছ আর ডাল, পোস্ত, সবজি। আজকের মেনুতে আছে কাঁকড়া, পোস্ত, কাতলা মাছ আর সবজি। আমরা পুরো রেডি হয়ে গেছি, আর 5-10 মিনিটের মধ্যে, আর 5-10 মিনিটের মধ্যে আমরা খেতে যাব। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নেবো, আর ড্রোন উড়াবো ভাবছি, কিন্তু প্রচণ্ড হাওয়া আছে 1 নম্বর, আর তার কাক আর চিল আছে, এই জন্য খুব ভয় হচ্ছে যে উড়ালে যদি কিছু হয়। তার কাক আর চিল আছে, এই জন্য ড্রোন উড়াবো কিনা ভাবছি। আপাতত খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করার পরে দেখবো ড্রোন উড়ানো যায় কি না। আর ওখানে ওই সানবাথ নেওয়ার জন্য চেয়ার রয়েছে, আপনি সানবাথও নিতে পারেন। হোটেলটা ভালোই, খোলামেলা। এই যে এখান থেকে বেরোনো যায়, এই যে আমাদের গাড়িটা রয়েছে, হোটেলের অনেকটাই জায়গা ওদের। এই গেটটা দিয়ে বেরিয়ে এই আমার গাড়ি, এই পুরো জায়গাটাই ওদের। হোটেলের নামটা আবার ভুলে গেছি, হোটেল সি সাইড ব্রিজ, হোটেল সি সাইড ব্রিজ। এই যে আমার গাড়ি রয়েছে, ঠিক আছে, দেখি ড্রোনটা উড়াবো। হাওয়া আছে প্রচণ্ড, আর তার সাথে যেটা হচ্ছে তার কাক আর চিল, এর জন্য ভয় লাগছে ওরাতে যে কি হয়। তো আগে খাওয়া দাওয়াটা করি, তারপর দেখা যাচ্ছে কি হয়, ঠিক আছে? তো এখন রাখছি, আবার দেখা হবে একটু বাদে। ভাত চলে এসছে, কি তাই তো, বিশাল বড় লম্বা টেবিল, রান্না মোটামুটি ভালোই। ডাল, ভাত, আলু পোস্ত, এই যে পোস্ত, ক্যাকড়া চলে এসছে, কি লেলেবার কলকাতা, ঠিক আছে, একটু টেস্ট করে দেখা যাক। কিরম হয়, ঠিকই আছে, মাছ এই যে মাছগুলো কিন্তু বড় বড় আছে। এখন ঘড়ি দেবো যে 5:39, আর ওই দূরে লাইট হাউসের ফোকাস আরম্ভ হয়ে গেছে গোপালপুর সি বিচে, দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে গোপালপুর সি বিচের লাইট হাউস।
লাইট হাউস থেকে এই সমুদ্রের দিকে লাইট দিচ্ছে। বিচে লোকজন নেই বললেই চলে। আর ক্যামেরা ঘোরালে এই আমাদের রুম সব এখানে। দুর্দান্ত হাওয়া, ওয়েদার খুবই ঠান্ডা, সারাদিনে ফ্যান চালানোর প্রয়োজনই পড়ে না। আজকে ড্রোন উড়াইনি, মানে শরীর খুব টায়ার্ড ছিল, এই ঘুম থেকে উঠলাম, কালকে ড্রোন উড়াবো। সবথেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে আমার এই লাইট হাউসটা। আর রাত্রির আরেকটা জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব বলতে সেটা হচ্ছে এখানে এর পাশে একটা পুরনো বাড়ি বা বাড়ি মনে হয় আছে, সেটাতে ঢুকে রাত্রিবেলা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আপাতত এখান থেকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, যখন ওখানে যাব গেলে ওইটা আপনাদের দেখাবো। গোপালপুর লাইট হাউস, তাহলে ভিডিওটা এখন এখানে রাখছি, আবার পরে আবার আরম্ভ করছি। এখন বাজে 8:12, তাই তো? আমরা এখন ভূতের বাড়িতে যাব, ভূতের বাড়ির সামনে। আর এখন অনেক বড় বড় ঢেউ আসছে, বাবা বলছে যে চান করে দিতে। আমরা কালকে কোথায় যাব? আর আমাদের ইভিনিং স্ন্যাক্স চলছে, চিকেন পকোড়া, পেঁয়াজ, আর হচ্ছে এটা হচ্ছে মানে চিলি সস দিয়েছে। আর কালকে আমরা চিকেন পকোড়া, অনিয়ন আর হচ্ছে তোর হচ্ছে মনে হয় চিলি সস দিয়েছে। এটা আমাদের ঘর, কই দিলি না তো? তো এবার যেটা ব্যাপার হচ্ছে সেটা আমরা আয় পোড়ো বাড়ি যেটা আছে সেই পোড়ো বাড়িতে এসছি। আয় সেই পোড়ো বাড়িতে এসছি, আয় আগে যা, আগে যা, দেখি এদিকে তাকা, নিচের দিকে দে। নিচের দিকে দেখে যায় কি ছিল কি করে বলবো। এদিকে আলোটা দে, এদিকে দিয়ে আলোটা মার। দেখি হুম, ভেঙে ঢুকে যাবি কোথায়, কি আছে? হ্যাঁ হ্যাঁ, এদিকে 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 হেডল্যাম্পটা জ্বালা,
দশটা মার উপরে ও দিয়ে দিয়ে উপরে উপরে কিছুই তো নেই হেডল্যাম্পটা জ্বালা তুই আরে জ্বালিয়েই রেখেছি তো এই রাজমহল মনে একটা তাজ ছিল চল আয় আয় চলে তাহলে আমরা এখানে এসেছিলাম তাই তো হ্যাঁ এখন কটা বাজে আমরা এখানে ইয়ে করতে এসেছি বেকার এসেছি কিছু নাই কিছু না কি কি কিছু তুই কি দেখতে এসেছিস কিছু কিছু কি ভূত দেখতে এসেছে এখানে বল কি দেখতে এসেছিস এখানে হাভেলিতে দুটো পেঁচা বসে ছিল পেঁচা দুটো পালিয়ে গেছে মনে পুরোপুরি একটা ধ্বংসস্তূপ তাই তো আরেকবার দেখিয়ে দিই জায়গাটা চল তোর আগে আগে চল তাহলে আমরা এখানে এসেছিলাম আমরা এখানে যখন ভেঙেছিল তখন একটুখানি ভালো ভেঙেছিল ঠিক আছে ভেঙে গেছিল কিন্তু এই জায়গাটা তো আরো নোংরা করা যাবে আরোই নোংরা আমরা এখানে এসেছিলাম কিছু খুঁজতে আসেনি আমরা এখানে ভিডিও করতে এসেছিলাম কিছুই হলো না কিছুই হয়নি ঠিক আছে তাহলে ভয় পাবেন না আপনারা এখানে এখানে জান্নাতে পাশে যেহেতু এখানেই অনেক লোক ভয় পাবেন না এখানে আমরা এখানে অনেক পাথর পড়ে আছে আপনারা দেখে শুনে যাবে ওখানে কাচের টুকরো কাচের বোতল আর ভূত ভূত বলে কিছু নেই এখানে হ্যাঁ যদি থাকতো তাহলে আমরা দেখতাম হ্যাঁ আমরা পুরোটাই এক্সপ্লোর করে নিয়েছি কিচ্ছু নেই তাহলে রাখছি তাহলে এখন এখন বাজে 8:39